নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার একটি বিখ্যাত স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে, কলকাতার বিখ্যাত ছোলার চাট। আপনারা যারা কলকাতায় থাকেন সবাই খেয়েছেন, আর অনেকেই বাড়িতে ট্রাইও করেছেন, কিন্তু ঠিক রাস্তার মতো টেস্টটা হয় না। আমি একেবারে রাস্তার স্ট্রিট ফুডে যেরকম টেস্ট হয় সেইভাবেই বানিয়েছি, অনেকই স্বাস্থ্যসম্মতভাবে। তাই বাড়িতে এটা বানিয়ে বাচ্চাদের নিশ্চিন্তে আপনারা খাওয়াতে পারেন, ঠিক দোকানের টেস্টই হবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় কলকাতার বিখ্যাত ছোলার চটপটা চাট। ছোলার চাট বানানোর জন্য আমি অঙ্কুরিত ছোলা নিয়েছি 50 গ্রাম। 50 গ্রাম ছোলাকে 6 ঘন্টা ভেজানোর পর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 24 ঘন্টা, এভাবে অঙ্কুরিত হয়ে গেছে। আর এই ছোলার চাটটা কিন্তু অঙ্কুরিত ছোলা দিয়েই ভালো হয়। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবেন। একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ধনে পাতা নিয়েছি 1 মুঠো কুচি করা। একটা ছোট শশাকে কুচি করে নিয়েছি খোসা ছাড়িয়ে। একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, লেবু রস অবশ্যই দেবেন, তাহলে একটা ভালো ফ্লেভার হয়। অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন লাগছে, ভাজা মশলা লাগছে পরিমাণ মতন, 2 চা চামচ ঝুরি ভাজা লাগছে, গ্রিট নুন লাগছে পরিমাণ মতো, আর তেঁতুলের পাল্প লাগছে কিছুটা। টকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি সামান্য একটু তেঁতুল নর্মাল টেম্পারেচার জলে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা। তারপরে ভালোভাবে চেপে নিয়ে তেঁতুলের পাল্পটা বের করে ছিবড়াটা ফেলে দিয়ে পাল্পটা রেখে দিয়েছি। এবার একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা, সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম, শশা কুচিটাও দিয়ে দিচ্ছি। শশা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন শশাটা তেতো কিনা। অনেক সময় দেখা যায় শশা তেতো হয়, সেই বুঝে দিতে হবে, না হলে চাটটাই কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী ইউজ করবেন। একটু বিট নুন দিলাম, 2 রকম নুন দিলে টেস্টটা পুরো দোকানের মতোই হয়। আমি পুরো 1 চা চামচ ভাজা মশলা দিলাম, দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। অনেকে এর মধ্যে তেঁতুলের পাল্প দেন না, শুধুই লেবু দেন, কিন্তু তেঁতুলের পাল্প না দিলে কিন্তু দোকানের মতো টেস্টটা আসছে না। পাতিলেবুর রস দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে মিক্স করে দেব। এই সময় কিন্তু ঝুরি ভাজাটা ইউজ করবেন না, তাহলে নরম হয়ে যাবে ঝুরি ভাজাটা, টেস্টটা খারাপ হয়ে যাবে। খুবই ভালো করে মিক্স করে দিলাম। এই সময় একটু টেস্ট করে নেবেন যে নুন আর টকটা ঠিক আছে কিনা, সেই বুঝে আরেকটু অ্যাড করে দেবেন। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যেই আমি সার্ভ করব।
প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শাল পাতার মধ্যেও পরিবেশন করতে পারেন, তাহলে পুরো দোকানের মতোই লুকটা আসবে। এবার ওপর থেকে ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। তাহলে দেখলেন তো আমি কত সহজে এই কলকাতার স্ট্রিট ফুড ছোলা চাট বানিয়ে ফেললাম একটি সিক্রেট মশলা দিয়ে। বাঙালি স্টাইলে কিভাবে ভাজা মশলা বানাতে হয় সেটারও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যদি চান তো দেখে নিতে পারেন। আশা করছি আপনারাও এই সুন্দর রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো খান, সুস্থ থাকুন।